আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেলফ টিউটর আমার সুমন কিংবা মতিউর রহমান সুমনের ইউটিউব চ্যানেল থেকে। অনেকদিন পর, প্রায় এক মাস পর আজকে ভিডিও করতে এসেছি। আসার কারণ হচ্ছে কাট মার্ক, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের কাট মার্ক কত হতে পারে এ নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদের প্রশ্নটা খুব ভালোভাবে দেখলাম, গতবারের তুলনায় এবার আমার কাছে একটু কঠিন মনে হলো, কিংবা এমনটা হতে পারে আমি অনেকদিন ধরে লেখাপড়ার সাথে নাই, এটাও হতে পারে, এই জন্য এটা কঠিন মনে হতে পারে। জানি না, আপনারা কমেন্টে জানাতে পারেন। প্রথম ধাপের প্রশ্নের চেয়ে দ্বিতীয় ধাপের প্রশ্নটা একটু একটু কঠিন, বেশি না, একটু কঠিন মনে হয়েছে আমার কাছে। কারণ অঙ্কগুলো একই নিয়মের থাকলেও একটু মানে ভ্যালুগুলো, শিরোনামগুলো একটু ভিন্ন রকম ছিল, মানে যেই মানে টাইপ একই কিন্তু নতুন করে তৈরি করা, একবারে হুবহু আগের না। 20% 25% চিনি কিন্তু নাই, 10% দিয়ে দিছে, এই 50% 25%-এর জায়গায় 60, মানে একটু চেঞ্জ করছে। আমার কাছে মনে হলো যে গতবারের তুলনায় এবার একটু একটু কঠিন হয়েছে। তো কঠিন হলো, এখানে ঘটনা হলো 4,39,000 সামথিং পরীক্ষা দিয়েছে। গত প্রথম ধাপে যতগুলো সেন্টার ব্যবহার করা লেগেছে তার চেয়ে প্রায় 100 সেন্টার বেশি ইউজ করা লাগছে দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার জন্য। টোটাল পরীক্ষার্থী ছিল 4,39,000 সামথিং। সুতরাং প্রশ্ন কঠিন হোক আর যাই হোক, এখানে কিন্তু ক্যান্ডিডেট হিউজ, আপনার কম্পিটিশন হবে ব্যাপক কম্পিটিশন। তা এখানে আবার যেহেতু উপজেলা ভিত্তিক মানটা দেয়, উপজেলা ভিত্তিক হচ্ছে মান, মানে মার্কটা সিলেকশন হয় পুষ্টের উপর ভিত্তি করে, সেই দিক দিয়েও দেখা যাচ্ছে যে এবার পুষ্টের সংখ্যা কম। তো এই সব কিছু নিয়ে আমি গতবারও বলেছিলাম যে যে কোনো পরীক্ষার জন্য আসলে যে 60 মার্ক মানে সবসময় লাগে। আমি দেখছি যে প্রাইমারিতে আসলে 60 না হলে ওই রিক্সের মধ্যে থাকা লাগে, একটা কনফিউশনের মধ্যে থাকা লাগে। তো সেজন্য আমার মনে হয় যে 60 পাওয়া লাগবে। এবার এত এত ক্যান্ডিডেট এবং পোস্ট সংখ্যা কম, 4,39,000 ব্যাপক কিন্তু। আপনি একটু নিজে চিন্তা করেন, 4,39,000 পরীক্ষার্থী শুধুমাত্র 3টা বিভাগের জন্য, পুরো বাংলাদেশও না। তো এটা অনেক বেশি, আবার গতবারের তুলনায় পোস্ট কম, সুতরাং 60 লাগবে। এটা আমার কথা, ভিডিও বড় করতে চায় না, অনেকদিন পর ভিডিও করতে আসছি আপনাদের সাথে। আসলে মানে এই যে কমেন্টের মাধ্যমে যোগাযোগ হয়, অনেকে আবার আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার পেজে চলে আসেন, আমার প্রোফাইলও চলে আসেন, কারণ ওখানে লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি আমার ব্যক্তিগত আমার প্রোফাইলে যোগাযোগ করতে চান মেসেঞ্জারে, তো ওখানে ইউটিউবে অ্যাবাউটে দেখবেন সব ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমার আলোচনা প্রেক্ষিতে আপনি ওখানে সমালোচনা করবেন, মতামত দিবেন, আমি যে বললাম এই কথার ভিত্তিতে আপনি কমেন্টে জানাতে পারেন যে কাটমার কত হতে পারে। আমার দৃষ্টিতে আমার যেটা মনে হলো 60 লাগবে, যদিও প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে আমার কাছে গতবারের তুলনায়। গতবারের তুলনায় সব কিছুই তো এবার ভিন্ন, মানে গত প্রথম ধাপের তুলনায় এটা কিন্তু অনেক কিছু ভিন্ন, পরীক্ষার্থীর সংখ্যা, পুষ্টের সংখ্যা, বিভিন্ন বিষয়ে। তো 60 পাওয়া লাগতে পারে আর কি, 60 হলে আপনি মোটামুটিভাবে সেফ। 60-র কমে আসলে এটা আশা করা যায় না। এখন বর্তমানে বাংলাদেশের প্রায় সব পরীক্ষাতে দেখা যায় যে 60-র নিচে হলেই একটা দুটানার মধ্যে পড়তে হয়, কনফিউশন এসে অনেক কিছু, কিন্তু 60 হলে মোটামুটি হয়। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা যেটা সবসময় দেখি, অ্যাডমিশন টেস্টে 50% মার্ক পেলেই ওয়াইটিংও হলো তার নামটা চলে আসে, কিন্তু 50% নিচে কমে গেলে আর হয় না। তো চাকরির পরীক্ষার ক্ষেত্রে হলো 60, 100 নম্বরের পরীক্ষা হলো 60 উপরে থাকলে রিল্যাক্সে থাকা যায়, 75 পরীক্ষা হলো 60, 80 পরীক্ষা হলো 60, মানে 60 একটা কমন কাট মার্ক হয়ে গেছে, যে 60 পেতেই হবে পরীক্ষা যত দিয়ে হোক। গতবার 80 পরীক্ষা হয়েছিল, এবার কিন্তু 75 পরীক্ষা, তারপর ওই 60 পাওয়া লাগতেছে, কারণ বিভিন্নভাবে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে, দিন দিন তো পরীক্ষার্থী বাড়বেই, যে হারে আমাদের পরীক্ষার্থী বাড়ছে সে হারে তো আর পোস্ট বাড়তেছে না, এটা হচ্ছে সমস্যা। যাক, সবার স্বপ্ন, সবার পরিশ্রম সার্থক হোক, সে প্রত্যাশা রেখে সেলফ টিউটর আমার সুমন, মতিউর রহমান সুমনের চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।